তযুদি গুষা দিয়া বাফের বাড়ি জাগা এক চিক্কা কষ্ট দুনিয়াত আর কিচ্ছু নাই আমার বাড়িটা একদম সাহারা মরুভূমির মতো হয়ে রইছে সারাদিন কাম কইরা গেছি হাইতাম দেখি দরজা তালা লাগাইল দরজার মধ্যে একটা নোটিশ জুলতাছে নোটিশ হ হা প্রিয় স্বামী দীর্ঘ পনেরো বছর যাবত তোমার সাথে আমি অতি কষ্টের সাথে সংসার করতাছি খুব কষ্ট তাই তো আজকে রোজ ডে তুমি আমার একটা গোলাপ দিছো না এই কষ্ট আমি সহ্য করতে না পাইরা আমি সিদ্ধান্ত নিছি তোমার সাথে আমি আর নাই এই জন্য আমি বাপের বাড়িতে গেলাম ফ্রিজের মধ্যে তিন দিনের হাওয়ার রান্না আছে তুমি তিন দিনে হায়ো আর ইউটিউবে এই তিন দিনে রান্না বান্না শিক্ষা লাইও এরপর থেকে তুমি নিজের হায়ো আমি আর তোমার সাথে নাই ইতি তোমার সাথে শেষ তাই না গেছে গা ও আমার কতইসে পনেরো বছরে আমি তোমারে শাড়ি দিছি কাপড় দিছি হাউন দিছি সুনু পাউডার আদা ময়দা ইতা দিছি ইতানের কোনো নাম নাই আজকাল যে রোজ ডেতে দশ টিককে একটা গোলাপ দিছি না ইডাল লেগে তোমার জনগা লাগছে সারা জীবন যে করলাম ইডার কোনো নাম নাই ডে মুজ ডে ফলে বাইর করছে রুজ ক্যালেন্ডারে তো এটা নাই সরকারি বন্ধ যদি থাকতো এর ফলে যদি তোমার আমি এটা না দিতাম তাইলে না একটা কথা আসলো এমনি তুমি গেছো গা বৌরে মারার কোনো ডে নাই মারার কোনো ডে এমন একটা ডে নাই যে বৌরে শাসন করুন যাইবো এই ডেয়ের মাঝে মন মতো তইলে আমি হুশি হইলাম ডেটা পালন করলাম বালাকেরা আচ্ছা যেটা ওইবার ওইস কত কতইছে তুমি বাড়ির যাও নেগা গা আমার একটুই সমস্যা বাড়ির থাকলে আমি পাওয়া দুই লিটার এম নয় অন বাফের বাড়ির যাওয়া নেই গা আমি গাড়ি ভাড়া দিয়া দুইশো টেহা দিয়া গিয়া ফাওয়া দরুক সমস্যা নাই আমি সন্ধ্যার সময় আমু পাওয়াটা ধোয়া রেডিও